এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ডিফল্ট কনস্ট্যান্ট কিভাবে অ্যাড করা যায়। ডিফল্ট কনস্ট্যান্ট কি? ডিফল্ট কনস্ট্যান্ট হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু, যেটা কোনো একটা নির্দিষ্ট কলামের মধ্যে যদি ইউজার কোনো ভ্যালু ইনসার্ট না করে, তাহলে বাই ডিফল্ট সে সেই ভ্যালুটি নিয়েই ওইখানে ইনসার্ট করে দিবে। ডিফল্ট কনস্ট্যান্টকে ইউজ করার জন্য আমরা একটি নতুন কলাম এবং নতুন টেবিল ইন্ট্রোডিউস করতে পারি, যার নাম হচ্ছে এমপ্লয়ি টাইপ। আর এমপ্লয়ি টাইপ নামে একটি টেবিল যার মধ্যে কিছু এমপ্লয়ি টাইপের নাম থাকবে, এবং এমপ্লয়ি টেবিলটির মধ্যে থাকবে যে সেই এমপ্লয়িটি কোন টাইপ অফ এমপ্লয়ি। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, একটি টেবিল তৈরি করতে হবে। তো গত টিউটোরিয়ালে আমি একটি জিনিস হয়তোবা স্লিপ করেছিলাম, যে কোয়েরি করে কিভাবে প্রাইমারি কি অ্যাড করে। এই জন্য এখানে এটা একটা নতুন টেবিল আমি কোয়েরির মাধ্যমে ইনসার্ট করছি, যেন ওই স্লিপটা অ্যাড্রেস হয়ে যায়। তো যেহেতু আমরা এমপ্লয়ি টাইপ নামে একটি টেবিল ক্রিয়েট করব, ফার্স্ট ক্রিয়েট টেবিল টাই, যেখানে আমার একটি কলাম থাকবে আইডি, আর আইডি টাইপ থাকবে ইন্টিজার, এটা নট নাল যেহেতু আইডেন্টিফিকেশন কলাম। এবং এখানে যদি আমি প্রাইমারি কি লিখি, তাহলে এই কলামটিকে ও প্রাইমারি কি হিসেবেই অ্যাড্রেস করবে। তো এই জিনিসটা আমি প্রথম এর প্রিভিয়াস টিউটোরিয়ালে হয়তো স্লিপ করেছিলাম, তাই এখন অ্যাড্রেস করে দিলাম। দেন আমাদের আরেকটি কলামের নাম হচ্ছে এমপ্লয়ি টাইপ, এটা হবে এনভার্কার 50, অ্যান্ড এটাও নট নাল। এখন আমরা যদি কোয়েরিটা এক্সিকিউট করি, দেন এমপ্লয়ি টাইপ নামে একটি নতুন টেবিল ক্রিয়েট হওয়ার কথা, ইয়েস এটা হয়েছে। এবং এই এমপ্লয়ি টাইপ কলামটিকে আমরা এমপ্লয়ি টেবিলের মধ্যে অ্যাড্রেস করে দিচ্ছি। তার জন্য আমরা আরেকটি পদ্ধতি, গ্রাফিক্যাল পদ্ধতি ইউজ করি, এমপ্লয়ি টাইপ আইডি ইন্টিজার, দেন সেভ। সো আমার এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি টাইপ আইডি তৈরি হয়েছে, এবং এমপ্লয়ি টাইপ নামে আরেকটি কলাম টেবিল তৈরি হয়েছে। এর মধ্যে কিছু ভ্যালু দিয়ে দেই, এমপ্লয়ি টাইপ হচ্ছে আমরা কি কি টাইপ অ্যাড্রেস করেছিলাম, ম্যানেজার অ্যান্ড অপারেটর। সো ম্যানেজার অ্যান্ড টু ইজ অপারেটর, ওকে। এখন আমি চাই এমপ্লয়ি টাইপের মধ্যে যেই ওয়ান অর টু অর ওয়ান যে ভ্যালুগুলো দিচ্ছে, সেটা অ্যাড্রেস করছে এমপ্লয়ি টাইপ টেবিলের ম্যানেজারকে। সাপোজ মেহেদি এমপ্লয়ি টাইপ হচ্ছে ম্যানেজার, যেখানে সজীব এমপ্লয়ি টাইপ হচ্ছে অপারেটর। সো সরি, আমি এটাকে ক্লোজ করে ওপেন করি। এখন আমি চাই এই এমপ্লয়ি টাইপ যে কলামগুলো আছে, সেখানে যদি আমি কোনো সেখানে আমি যদি কোনো আইডি প্রোভাইড না করি বাই ডিফল্ট, তাহলে ও সেই এমপ্লয়িটাকে ধরে নিবে যে সেটা অপারেটর টাইপ অফ এমপ্লয়ি। তো এটা কিভাবে করব, এই জন্য আমরা ডিফল্ট কনস্ট্যান্টকে ইউজ করব। সো ডিফল্ট কনস্ট্যান্ট ইউজ করার জন্য অ্যাড করার জন্য
প্রথমত যেহেতু আমি এই টেবিলটিতেই ডিফল্ট কনস্ট্যান্ট অ্যাড করব, সো এটাকে মডিফাই বা ডিজাইন করি, এবং এই কলামটিতে আমি ডিফল্ট কনস্ট্যান্ট অ্যাড করব। তো এটার উপর যদি আমি ক্লিক করি, তাহলে এই কলামের যে প্রপার্টিসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন দেওয়া আছে, তার মধ্যে ডিফল্ট ভ্যালু আর বাইন্ডিংস আছে, যার মধ্যে আমি বলে দিতে পারি যে এখানে যদি কোনো ভ্যালু প্রোভাইড না করা হয় তাহলে ডিফল্টভাবে কোন ভ্যালুটাকে নেবে। সো আমি যদি অপারেটর বলি, তাহলে এখানে যদি আমি টু দিয়ে রাখি এবং সেভ করি, তাহলে ও বাই ডিফল্ট, যদি আমি কোনো ভ্যালু না দিই, বাই ডিফল্ট টু মিন্স অপারেটরকেই এমপ্লয়িকে অপারেটর হিসেবেই ট্রিট করবে। সো আমরা দেখি যে এখানে যদি সেভ দিই তাহলে এই ডিফল্ট কনস্ট্যান্টটা কাজ করা শুরু করবে। তো আমরা দেখি যে এটাকে কীভাবে কোয়ারির মাধ্যমে অ্যাড করা যায়। তো আমি সেভ করছি না, আমি চলে যাচ্ছি কোয়ারিতে। তো কোয়ারি করার জন্য যেহেতু এমপ্লয়ি টেবিলকে আমি মডিফাই করব, সো অল্টার টেবিল এমপ্লয়ি অ্যাড কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্টের নাম মিন্স এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি টাইপ আইডি কনস্ট্রেন্ট। দেন আমি কি কনস্ট্রেন্ট ইউজ করবো, সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রেন্ট। সো ডিফল্ট ডিফল্ট ভ্যালুটা কী দিব, ভ্যালু দিব টু। বাই ডিফল্ট যদি আমি কিছু ইনসার্ট না করি তাহলে টু ইনসার্ট করবে। ফর কোন কলামটির জন্য, এমপ্লয়ি টাইপ আইডি কলামটির জন্য। এই কমান্ডটি যদি আমি এক্সিকিউট করি, তাহলে দেখতে পাবো যে এখানে একটি কনস্ট্যান্ট অ্যাড হয়েছে। ইয়েস, এই নামেই একটি কনস্ট্যান্ট অ্যাড হয়েছে, এবং এটার ইম্প্যাক্ট কোথায় পড়ছে। আমি যদি এখন একটি নতুন এমপ্লয়ি অ্যাড করি, লাইক সান ইমেল জেন্ডার ওয়ান, সে ম্যানেজার, ওই এখানে এখানে একটি ভ্যালু অ্যাড হয়ে গেছে। সেম জিনিসটি আমরা কোয়ারির মাধ্যমে করি, ইনসার্ট ইন টু এমপ্লয়ি, এমপ্লয়িতে কী কী কলাম আছে, আইডি আইডি নেম ইমেল জেন্ডার। আমি এমপ্লয়ি টাইপ আইডিকে অ্যাড করব না, ভ্যালুস ভ্যালুস হচ্ছে এমপ্লয়ি আইডি আমার ফাইভ, নেম হাসান, ইমেল এইচ এট দ্য রেট এইচ ফেক ইমেল। ওকে, একটা ভুল, যেটা হচ্ছে যে আমি একটি স্ট্রিং অ্যাড করছি বাট কোনো সিঙ্গেল কোড ছাড়াই। স্ট্রিংয়ের জন্য সিঙ্গেল কোড, দেন জেন্ডার ওয়ান। এই লাইনটি যদি আমি এক্সিকিউট করি, তাহলে এই এমপ্লয়ি টেবিলে কী কী এক্সিকিউট হওয়ার কথা, এখানে আইডি, তার নাম, দেন ইমেল, জেন্ডার, বাট আমি তো এমপ্লয়ি আইডি দিচ্ছি না, তাহলে এমপ্লয়ি আইডি কী আসবে। সো লেটস সি, এটাকে যদি এক্সিকিউট করি, ওয়ান রেফেক্টেড, দ্যাট মিন্স একটা রো অ্যাড হয়েছে, এবং সেই রোটিতে দেখতেছি যে এমপ্লয়ি টাইপ আইডি আমি কিছুই দেইনি, এমপ্লয়ি টাইপ আইডি আমি কিছুই দেইনি, বাট সে বাই ডিফল্ট একে টু ধরে নিছে। এটা একমাত্র হয়েছে যে আমরা ডিফল্ট কনস্ট্যান্ট ডিফল্ট হিসেবে তাকে টু বলে দিয়েছি, তাই যদি কোনো ভ্যালু ইনসার্ট না করা হয় তাহলে বাই ডিফল্ট সে টু ভ্যালুটাকে নিয়ে নিছে। এখন আমরা যদি আরেকটি রো অ্যাড করি, এম হাসান সেম, দেন এমপ্লয়ি
এমপ্লয়ি টাইপ আইডি যদি আমরা 1 দেই, এই ক্ষেত্রে আমরা এমপ্লয়ি টাইপ আইডি কে ইনসার্ট করছি। সো সে আমরা যেই আইডিটা দিয়েছি সেটাকেই নিচ্ছে। দ্যাট মিন্স আমরা যদি কোনো আইডি প্রোভাইড করি তাহলে সে সে আইডিটাকেই নিবে, এবং যদি বাই ডিফল্ট একে কোনো আইডি না দেওয়া হয় তাহলে সে তার ডিফল্ট কনস্ট্যান্টটাকে ইউজ করে ডিফল্ট ভ্যালুটাকে ইনসার্ট করে দিবে। আরেকটি কথা লক্ষণীয় যে আমরা যদি এখানে নাল প্রোভাইড করি, দ্যাট মিন্স নাল মিন্স কিছুই দিচ্ছি না, তাহলে ও কি বিহেভ করবে? ও বিহেভ করবে যে নাল নাল, দ্যাট মিন্স আমরা যদি ডিফল্ট কনস্ট্যান্টে কিছু না দেই তাহলে সে ডিফল্ট ভ্যালুটাকে নেয়, বাট নাল তো আমরা একটা কিছু ইনসার্ট করছি, সো সে এটাকে ডিফল্ট কনস্ট্যান্ট হিসেবে কনস্ট্যান্টে নিবে না এবং ডিফল্ট কোনো ভ্যালু ট্রিট করবে না এবং নাল ভ্যালুটাকে ইনসার্ট করে দিবে। তো দেখি ইনসার্ট, তারা নালই ইনসার্ট করেছে। সো এখানে যদি কোনো ভ্যালু প্রোভাইড না করা হয় ঠিক সেই মুহূর্তে ডিফল্ট কনস্ট্যান্ট ইউজ হবে। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আমরা ক্যাসকেডিং রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।